হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ পেন্সের রিজনিংয়ের প্র্যাকটিস সেট। তো আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 12, মানে এর আগে আমি তোমাদের 11টা প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি। তোমরা যারা করনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো করে নেবে। তো আজকের ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা RRB NTPC এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই রিজনিং সেটগুলো খুব ইম্পর্টেন্ট। তো তোমরাও কিন্তু এই ক্লাসগুলো মন দিয়ে করবে। তো চলো বন্ধুরা, আজকের প্র্যাকটিস সেট নাম্বার 12টা শুরু করা যাক। তো প্র্যাকটিস সেট 12 শুরু করার আগে তোমাদের আমি 11 নম্বর যে সেটটা ছিল সেখানে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এই যে বিবৃতিটা এটা আমি করে করে দিয়েছিলাম, আর এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, ঠিক আছে? তো তোমরা এটার অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো এবং অনেকে কিন্তু আবার এটার ভুলও করেছো, ঠিক আছে? দেখো এখানে কী করে হচ্ছে, আমাদের এখানে ডাইরেক্ট সিদ্ধান্তটা আগে দেখতে হবে, এল থেকে আর এ যেতে হবে, ঠিক আছে? মানে এল গ্রেটার দেন আর আছে, আর আরেকটা আছে হচ্ছে পি লেস দেন এ। তো এল থেকে আর এ যেতে হবে আমাদের, ঠিক আছে? তো এল কোথায় আছে আর আর কোথায় আছে, দেখো এখানে এল আছে আর এখানে হচ্ছে আর আছে তোমাদের। তো এল থেকে আমরা এ তে যেতে পারবো, আবার দেখো এখানেও এ আছে, এই এ আর এই এ কিন্তু সেম, আবার এ থেকে দেখো এই খোলামুখটা এদিকে আছে, মানে আমরা আর এ যেতে পারবো। তো এই যে 1 নম্বর সিদ্ধান্তটা সেটা কিন্তু সত্য হয়ে গেল, ঠিক আছে? তো এবার 2 নম্বরটা দেখো, এবার হচ্ছে এ থেকে আমাদের পি তে যেতে হবে, ঠিক আছে? এ থেকে পি তে, তো এ আর পি কোথায় আছে দেখো, তো এগুলো মুছে দিই আমরা। তো এ থেকে আমাদের পিতে যেতে হবে, এইখানে এ আছে, এইখানে এ আছে, আর এইখানে হচ্ছে আমাদের পি আছে। তো এখান থেকে এই এ থেকে আমরা কিন্তু এলে যেতে পারবো না, কারণ এখানে দেখো মুখটা বন্ধ হয়ে গেছে, তার মানে এটা আমাদের দরকার নেই। তো এই এ থেকে দেখো এই এটার মুখ থেকে কিন্তু খোলা মুখটা আছে, তো এই এ থেকে আমরা বিতে আমরা যেতে পারছি, ঠিক আছে? তো এই এই বি আর এই বি কিন্তু সেম, তো এই বি থেকে আবার আমরা পিতে যেতে পারছি। তো আমাদের বলেছিল যে এ থেকে পিতে যেতে, তো এ থেকে পিতে আমরা যেতে পারছি, মানে এই সিদ্ধান্তটাও আমাদের সত্য হয়ে গেল, ঠিক আছে? তো এখানে তোমাদের কি হয়ে যাবে, অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, মানে 1 এবং 2 উভয় সত্য, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো 1 নম্বরটা দেখো আজকের ক্লাসের, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। মিসিং নাম্বারটা এখানে তোমাদের ফাইন্ড আউট করতে বলেছে, ঠিক আছে? দেখো 62, 126, 254, 510, তো তারপরে তোমাদের এই মিসিং নাম্বারটা এখানে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো একবার তোমরা ট্রাই করো এটা সঠিক অ্যান্সারটা বলার। তো এটা আমরা এখন করে দেখি, ঠিক আছে? তো এটা দেখো 62 আছে, তারপরে 126 আছে, তো এখানে কি করে আসে দেখো, 62 × 2 যদি করি তাহলে কত আসছে, 124, ঠিক আছে? তো আবার প্লাস যদি 2 করি তাহলে কত আসছে আমাদের, 126, ঠিক আছে? 126 থেকে আমাদের এবার 254 যেতে হবে। তো 126 × 2 যদি করি আবার, তো আমাদের কত আসছে, 6 × 2 = 12, আর 5 = 2, ঠিক আছে? 252। আবার এখানে যদি আমরা 2 করি যোগ, তাহলে কি আসছে আমাদের, 254, ঠিক আছে? তো এবার 254 থেকে আমাদের 510 যেতে হবে। তো 254 × 2 যদি করি তাহলে কত আসছে আমাদের, 254 × 2 করলে আমাদের আসছে 508, ঠিক আছে? দেখো 4 × 2 = 8 আর 25 × 2 = 50, মানে 508 আসছে। এখানে আবার যদি 2 যোগ করি তাহলে কত আসছে আমাদের, 510, ঠিক আছে? দেখো এই সিরিজটা কিন্তু মিলে যাচ্ছে, মানে ইনটু 2 করবো যে রেজাল্টটা আসবে তার সাথে আবার আমরা এখানে যোগ 2 করে দেবো, ঠিক আছে? তো এখানে আমাদের সেটা চলে আসছে পরের নাম্বারটা। তো এইভাবেই করে আসছে আমাদের। তো এখানে আমরা কি করব, 510 × 2, তো 510 করলে কত আসছে আমাদের এখানে, 1020, ঠিক আছে? 10 × 20 = 5 × 10, আর এখানে আমাদের আবার 2 যোগ করে দিতে হবে, তাহলে 1022, এখানে আমাদের অ্যান্সারটা কত আসছে, অপশন নাম্বার ডি, ঠিক আছে? অপশন নাম্বার ডি 1022, ঠিক আছে? বুঝতে পারলে? তো এখান থেকে কি করতে আসছে, প্রথমে আমরা ইনটু 2 করবো যে রেজাল্টটা বের হবে তার সাথে আবার প্লাস 2 করবো, তারপর পরেরটা আসছে, ঠিক আছে? বুঝতে পারলে এই সিরিজটা? চলো নেক্সট রিজনিং আসা যাক। তো 2 নম্বরটা দেখো, এখানে বলেছে কোনো নিয়মে গো হোমকে লেখা হয় TANA, ঠিক আছে? আর নাইস লিটিল হোম একে লেখা হয় NAJAPA, তাহলে গো এর সংকেত কী? তো এখানে তোমাদের বলেছে গো এর সংকেত কী, ঠিক আছে? তো এখানে দেখো গো আছে আর এখানে কিন্তু গো নেই, ঠিক আছে? তো আমাদের এমন একটা সংকেত দেখতে হবে যেটা এখানে হবে কিন্তু এখানে হবে না। তো দেখো এই টাটা এখানে আছে কিন্তু এই নিচেরটাতে কিন্তু টা নেই, ঠিক আছে? তো এই টাটাই হয়ে যাবে এখানে তোমাদের গো এর সংকেত, ঠিক আছে? টাটা হয়ে যাবে তোমাদের এখানে গো এর সংকেত। তো টা কোথায় আছে, অপশন নাম্বার এ তে এখানে তোমাদের টা আছে, ঠিক আছে? অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। তো তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এখানে হোম এর সংকেতটা কী হবে, ঠিক আছে? হোমের সংকেতটা কী হবে, এর অ্যান্সারটা কিন্তু তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক।
তিন নম্বরটা দেখো, ফাইন্ড দ্য রং নাম্বার, এখানে তোমাদের রং নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। তো এই যে সিরিজটা দেওয়া আছে এখানে তোমাদের রং নাম্বার কোনটা, দেখো 2, 5, 10, 17, 26, 37, 50 আর হচ্ছে 64, তো এখানে তোমাদের রং নাম্বারটা কোনটা আছে একবার ট্রাই করো তোমরা। তো আমরা এটা করে দেখি, দেখো 2 আর যোগ যদি 3 করি তাহলে 5 আসছে, 5 যোগ যদি 5 করি তাহলে 10 আসছে, 10-এর সাথে 7 যোগ করলে 17, আর 17-এর সাথে তোমাদের 9 যোগ করলে 26, 26-এর সাথে আমরা যদি 11 যোগ করি তাহলে 37, 37-এর সাথে আমরা যদি 13 যোগ করি তাহলে 50 আসছে, ঠিক আছে, আর 50-এর সাথে আমাদের কিন্তু 14 যোগ করলে আমাদের কত আসছে, 64 আসছে। তো আমাদের সিরিজটা দেখো, এখানে তোমাদের পার্থক্যটা কত, 2-এর এখানে কত, 2-এর এখানে কত, 2-এর এখানে কত, 2 এখানে হচ্ছে 2, কিন্তু এইখানে যে পার্থক্যটা সেখানে 1 হয়ে যাচ্ছে। তো এখানেও তোমাদের পার্থক্যটা কত হওয়া দরকার ছিল, 2 হওয়া দরকার ছিল, মানে এখানে আমাদের 15 যোগ করতে হতো, ঠিক আছে, 15 যোগ করতে হতো। 50-এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে কত আসছে, আমাদের আসছে 65, ঠিক আছে। তো এইখানে 64টা হচ্ছে তোমাদের ভুল সংখ্যা, ঠিক আছে, তো এখানে তোমাদের 65 হওয়া দরকার ছিল। তো আমাদের রং নাম্বারটা ফাইন্ড আউট করতে বলেছে, তো রং নাম্বারটা কত হয়ে গেল তোমাদের 64, অপশন নাম্বার ডি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিংয়ে আসা যাক, 4 নম্বরটা দেখো, ফাইন্ড দ্য মিসিং টার্ম। তো এখানে তোমাদের মিসিং টার্মটা ফাইন্ড আউট করতে হবে, দেখো A 729, G 343, তারপরে দেখো এখানে কোশ্চেন মার্ক, S 27, Y 1, ঠিক আছে। তো এখানে তোমাদের এই যে কোশ্চেন মার্কটা, এটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে, তো তোমরা একবার ট্রাই করো। তো দেখো এখানে কি করে হচ্ছে, এটা দেখো এর সাথে জি এর সম্পর্কটা কি, এ সাথে যদি আমরা BCDEFG যদি প্লাস 6 ঘর এদিকে আগাই তাহলে আমরা জি পাচ্ছি, ঠিক আছে, তারপরে দেখো এটা কিন্তু আমরা পাচ্ছি না, কি হবে, তারপরে এস এর সাথে আমরা ওয়াইয়ের রিলেশনটা দেখি, S TUVWXY, আবার যদি এখানে প্লাস 6 করি তাহলে আমরা ওয়াই পাচ্ছি, ঠিক আছে, মানে আমাদের সিরিজটা কিন্তু এই যে অ্যালফাবেট যেটা আছে সেটা হচ্ছে +6+6 করে, মানে এখান থেকে জি থেকে আমরা +6 যেটা করব সেখানে আমাদের পেয়ে যাব, ঠিক আছে, জি HIJKLM, ঠিক আছে, আমরা যদি +6 করি তো আমরা কী পাচ্ছি এখানে, এম পাচ্ছি, ঠিক আছে, এম পাচ্ছি। তারপরে দেখো এম কোথায় আছে, দেখো এখানে এম আছে আর এখানে এম আছে, তো মানে সি আর এ এটা দুটো কেটে গেল। তো আমাদের এবার সংখ্যাটা দেখতে হবে যে 75 হবে না 125 হবে, সংখ্যাটা কী করে মেলাবো, দেখো 729, 343, 27 আর 1, দেখো এগুলো কিন্তু কিছু একটা কিউব কিউব বলে মনে হচ্ছে, দেখো 1-এর কিউব কিন্তু 1 হয়, 3-এর কিউব হচ্ছে 27 হয়, তারপরে হচ্ছে তোমাদের এখানে 7-এর কিউব হচ্ছে 343, আর 9-এর কিউব যেটা হবে সেটা হচ্ছে তোমাদের 729, ঠিক আছে। তো কিউবগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, তো 1 থেকে 10 পর্যন্ত যে কিউবটা আছে সেটা কিন্তু একদম তোমরা মনে রাখবে, ঠিক আছে, একদম মুখস্থ করে নেবে। তো দেখো এখানে 1+2, তারপরে এখানে দেখো মানে 7-এর সাথে আবার +2 করলে আমরা 9 পাচ্ছি, তো এখানে 3-এর সাথে আমরা যদি +2 করি তার মানে 5, তো 5 কিউব হবে, তো 5 কিউব কত, 5 কিউব হচ্ছে 125, ঠিক আছে, তো এখানে অ্যান্সার এখানে কত হবে, 125, M 125 কোথায় আছে, অপশন নম্বর ডিতে, অপশন নম্বর ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, বুঝতে পারলে। প্রথমে তোমরা অ্যালফাবেটটা দেখবে যে মিলিয়ে, তারপরে তোমাদের সংখ্যাটা দেখবে, ঠিক আছে, তো সংখ্যাটা দেখো এখানে কিন্তু কিউব আছে, তার মানে তোমাদের 1 থেকে 10 পর্যন্ত মোটামুটি কিউবগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা একবারে দেখে এগুলো বুঝতে পারবে যে এগুলো হচ্ছে কোনো কিছু একটা নাম্বারের কিউব, ঠিক আছে। এই ধরনের রিজনিংগুলো কিন্তু এখন পরীক্ষায় আসছে, তোমরা কিন্তু এগুলো মন দিয়ে করবে, ঠিক আছে। চলো নেক্সট রিজনিং আসা যাক, 5 নম্বরটা দেখো, অড ওয়ান আউট। তো এখানে তোমাদের যে বেমানানটা আছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে, দেখো লাক্ষাদ্বীপ, পশ্চিমবঙ্গ, রাজস্থান আর সিকিম, তো একবার ট্রাই করো তোমরা। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, এখানে তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ঠিক আছে, অপশন নাম্বার এ হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, মানে লাক্ষাদ্বীপ। তো কেন হলো, দেখো পশ্চিমবঙ্গ হচ্ছে কি একটা রাজ্য, রাজস্থান হচ্ছে রাজ্য আর সিকিম হচ্ছে রাজ্য, কিন্তু লাক্ষাদ্বীপ এটা কি হয়ে যাবে, ইউনিয়ন টেরিটরি, মানে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে যাবে, তো সেজন্য এটা হয়ে গেল এখানে তোমাদের অড ওয়ান আউট, বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং আসা যাক, 5 নম্বর দেখো, ফাইন্ড দ্য সিমিলার ওয়ান। তো সিমিলার ওয়ান মানে একই রকম, এই যে এই পাশে দেওয়া আছে এ পাশে ডবল স্টুর পরেও তোমাদের সিমিলারটা খুঁজে বের করতে হবে, দেখো গরম তার সাথে স্টু বলে ঠান্ডা আছে, গরম ঠান্ডা, ঠিক আছে, তো গরম ঠান্ডার সাথে তোমাদের সিমিলার কি হবে, দেখো গ্রীষ্ম সূর্য, জীবাণু রোগ, আলো অন্ধকার, পাতলা বড়, তো এর সঠিক অ্যান্সারটা কি হবে তোমরা একবার ট্রাই করো। তো এর সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এখানে তোমাদের অপশন নাম্বার সি, মানে হচ্ছে আলো অন্ধকার, ঠিক আছে, আলো অন্ধকার হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। কি করে হলো, দেখো গরম এর অপোজিট, ঠিক আছে, গরম এর অপোজিট কি ঠান্ডা, ঠিক আছে, গরম ঠান্ডা বিপরীত শব্দ, ঠিক আছে, তো এখানেও দেখো আলো অন্ধকার, আলোর
বিপরীত শব্দ কি হয়ে যাবে? অন্ধকার। তো এইখানে তোমাদের সিমিলার, মানে এর যে সিমিলারটা আছে এখানে তোমাদের বের করতে হবে। তো আলোর বিপরীতে আছে অন্ধকার। দেখো গ্রীষ্ম সূর্য, এটা কিন্তু বিপরীত না। জীবাণু রোগ, এটাও বিপরীত না। পাতলা মোটা, এটাও কিন্তু বিপরীত না, ঠিক আছে। গরম ঠান্ডা বিপরীত, তো এর সিমিলার হয়ে যাবে, বিপরীতটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আলো অন্ধকার এখানে হয়ে যাচ্ছে বিপরীত, মানে অপশন নাম্বার সি এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং আসা যাক। 7 নম্বরটা দেখো, অংশী বাড়ি থেকে পূর্ব দিকে রওনা হলো, মানে এটা কি একটা ডিরেকশনের রিজনিং, ঠিক আছে। তো আমরা করে দেখি এখানে, এখানে তোমরা ট্রাই করো। তো আংশী বাড়ি থেকে পূর্ব দিকে রওনা হলো, ধরো আংশী এখানে আছে, এখান থেকে সে কী করলো? পূর্ব দিকে রওনা হলো, ঠিক আছে। আংশী এদিকে পূর্ব দিকে রওনা হলো, সে কী করলো? 50 মিটার যাওয়ার পরে সে বাঁদিকে গেলো। আগে 50 মিটার যায়, তো এখান থেকে সে 50 মিটার গেল, ঠিক আছে, পূর্ব দিকে 50 মিটার গেল। তারপরে সে বাঁদিকে ঘুরলো এবং 30 মিটার গেল। তারপরে সে বাঁদিক, বাঁদিক মানে কি? এদিকে, এদিকে মুখ করে আছে, তার বাঁদিক এদিক হবে, এদিকে ঘুরে সে 30 মিটার গেল, ঠিক আছে। এই পর্যন্ত 30, এটা 30। তারপরে সে ডান দিকে ঘুরে 40 মিটার গেল। ডান দিক কোন দিক? এদিক। ডান দিকে ঘুরে সে কী করলো? 40 মিটার গেল, এখানে হচ্ছে 40 হয়ে গেল। তারপরে সে আবার ডান দিকে ঘুরে 80 মিটার গেল, ঠিক আছে। ডান দিক কোন দিক? এদিকে মুখ আছে, তার মানে এদিকে হবে ডান দিক, এদিকে ঘুরে সে কী করলো? 80 মিটার গেল, ঠিক আছে। তো এটা 30 আরও এদিকে 50 যাবে মোটামুটি, তো পুরোটা কত হয়ে গেলো? 80, ঠিক আছে, 80 মিটার গেল। তারপরে সে ডান দিকে ঘুরলো এবং 15 মিটার গেল। ডান দিক, এদিকে মুখ আছে, তার মানে ডান দিক কোন দিক? এদিকে হবে, এদিকে গেলো এবং হচ্ছে কী গেলো? 15 মিটার গেল, ঠিক আছে, 15 মিটার, এটা 15 মিটার গেলো। সব শেষে সে বাঁদিকে ঘুরলো, ঘুরে দাঁড়ালো। বাঁদিক কোন দিক? তার বাঁদিক হচ্ছে এদিকে মুখ থাকলে বাঁদিক কোন দিক হবে? এদিকে, নিচের দিকে, ঠিক আছে। তারপরে কী হবে? বাঁদিক কোন দিক হবে? নিচের দিকে, ঠিক আছে, কারণ এইভাবে দাঁড়িয়ে আছে, তার মানে নিচের দিকে বাঁদিক হচ্ছে। তো এখানে এখন কোশ্চিনটা কী বলেছে? এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মানে এই দিকটা দেখতে হবে আমাদের। আর এদিকটা কোন দিক আমরা জানি? এদিকটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এখন সে কোথায় আছে? দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো অপশন নাম্বার ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল তোমাদের। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট রিজনিং আসা যাক। 8 নম্বরটা দেখো কি বলেছে, ভেনচিত্র। এখানে তোমাদের সঠিক ভেনচিত্রটা তোমাদের খুঁজে বের করতে হবে। পুরুষ মেলস, পিতা ফাদার, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার্স। তো দেখো এসএসসি সিজিএল 2016 সালে কিন্তু এই রিজনিংটা এসেছিল। তো এখানে কি করে বের করবো দেখো, তোমরা একবার ট্রাই করো। তো দেখো আমরা করে দেখি এটা। এখন প্রথমে আমরা কি করব, পিতা থেকে ধরি, ঠিক আছে। পিতা এখানে ধরো পিতা হয়ে গেল, তো পিতা হচ্ছে কি? সব পিতাই হচ্ছে পুরুষের মধ্যে পড়ে যাবে, পিতা হচ্ছে পুরুষের মধ্যে পড়ে যাবে। এবার ইঞ্জিনিয়ারটা, ঠিক আছে, এই দুটো হয়ে গেল আমাদের। এবার ইঞ্জিনিয়ারটা দেখব। তো ইঞ্জিনিয়ারটা দেখার জন্য কি করতে হবে দেখো, এইভাবে তোমাদের ইঞ্জিনিয়ারটা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমাদের ইঞ্জিনিয়ারটা হয়ে যাবে, মানে এটা হয়ে গেল তোমাদের পিতা, এটা হয়ে গেল তোমাদের পুরুষ, আর এটা হয়ে গেল তোমাদের ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এটা হয়ে গেল ইঞ্জিনিয়ার। কি করে হলো দেখো, কিছু ইঞ্জিনিয়ার তোমাদের পিতার মধ্যেও পড়বে, আবার কিছু ইঞ্জিনিয়ার পিতা নাও হতে পারে, ঠিক আছে, সেটা বাইরে চলে গেল। আবার কিছু ইঞ্জিনিয়ার তোমাদের পুরুষের মধ্যে পড়বে, আবার কিছু ইঞ্জিনিয়ার পুরুষ নাও হতে পারে, মহিলাও হতে পারে, ঠিক আছে। তো এই জন্য কিছু অংশ হচ্ছে তোমার এগুলো বাইরে পড়ে গেল, ঠিক আছে। তো এখানে কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, বুঝতে পারলে? চলো নেক্সট রিজনিং আসা যাক। 9 নম্বরটা দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। লুপ্ত সংখ্যাটি, এই যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে এর মধ্যে, এইখানে দেখো লুপ্ত সংখ্যাটা এখানে কোশ্চিন মার্ক দেওয়া আছে, মানে এইখানে যে সংখ্যাটা হবে এটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো এগুলো কী করে করবে দেখো, এইখানে মাঝখানে একটা ফাইন্ড আউট করতে বলেছে, তার মানে আমাদের এই যে তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যা কিছু একটা অপারেশন করে আমাদের এই সংখ্যাটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তার মানে কি? সেম যে কন্ডিশন হবে সেই সেম কন্ডিশন দিয়ে এই তিনটে সংখ্যার অপারেশন করে আমাদের কী আনতে হবে? 12 নিয়ে আসতে হবে। তো এইখানেও সেম কন্ডিশন অ্যাপ্লাই করে আমাদের 36 নিয়ে আসতে হবে। তো এটা তোমরা একবার ট্রাই করো। তো আমরা দেখি এখন এটা কী করে হয়, ঠিক আছে। তো দেখো 5, 6 আর 4 কী করলে তোমাদের 12 আসে? 5, 6 আর 4 যদি আমরা কিছু একটা করি তাহলে আমাদের 12 নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো দেখো 5 × 6 × 4 যদি করি, মানে 5, 6 আর 4 যদি ইন্টু করি তাহলে কত আসছে? 5, 6 30, ঠিক আছে। 30 × 4 করি তাহলে আবার কত আসছে? মানে আমরা 5 আর 6 করলাম, এখানে 30 আসলো, আর 30-এর সাথে আবার 4 করে দিলাম, ঠিক আছে। তো কত আসছে আমাদের? 120, ঠিক আছে, 120। কিন্তু এখানে কত আছে তোমাদের? 12। তো 120কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে আমাদের? 12 আসছে, ঠিক আছে। তো এই সেম অপারেশন আমরা এখানে করব, ট্রাই করব, ঠিক আছে। যদি মিলে যায় তাহলে আমাদের এই কন্ডিশনটা ঠিক আছে। তো দেখো 10 × 4 × 9, তো 4×10 কত? 40 × 9, 4 নং কত? 36,
শূন্য, ঠিক আছে। এবার যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 36, তার মানে আমাদের এই অপারেশনটা ঠিক আছে। তো সেম অপারেশন আমরা এখানে অ্যাপ্লাই করব, 15 × 6 × 7, তো 6 × 15 কত 90 × 7 কত হচ্ছে 7 × 9 = 63, ঠিক আছে, 63 শূন্য। তার মানে এটাকে আমরা এখন যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে 63, তো আমাদের অ্যান্সারটা কত হবে 63, তো অপশন নাম্বার এ তে আমাদের 63 আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এই তিনটেকে আমরা গুণ করলাম, 5, 6 আর 4 গুণ করলাম, যে গুণফলটা বার হবে তাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা এই মাঝখানে সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এখানেও সেম করলাম আমরা, যে এই তিনটে সংখ্যাকে 10, 4 আর 9 গুণ করলাম, যে গুণফলটা বেরোলো তাকে আমরা 10 দিয়ে আবার ভাগ করলাম, তো আমরা 36 পেয়ে গেলাম। তো সেম অপারেশন আমরা এখানেও করব, যে 15, 6 আর 7 গুণ করব, যেটা গুণফল বের হবে তাকে আমরা কি করব 10 দিয়ে ভাগ করব, তো 10 দিয়ে ভাগ করে আমাদের কত অ্যান্সার বেরোলো 63, ঠিক আছে। তো এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, আজকে লাস্ট রিজনিং, দেখো হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দিস ফিগার, তো হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দিস মানে এখানে কতগুলো তোমাদের ত্রিভুজ আছে। তো এই ধরনের যদি তোমাদের ত্রিভুজের ডায়াগ্রামটা দেওয়া থাকে, ঠিক আছে, আর বলে যে এখানে কতগুলো ত্রিভুজ আছে, তার জন্য তোমাদের একটা ফর্মুলা আছে, তো সেই ফর্মুলাটা আমি তোমাদের শিখিয়ে দেবো, আর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে এই ধরনের রিজনিংগুলো বের করার জন্য, একদম ইজিলি বেরিয়ে আসবে, ঠিক আছে। দেখো প্রথমে আমি তোমাদের ফর্মুলাটা বলে দিচ্ছি, তো ফর্মুলাটা হচ্ছে তোমাদের n × n + 2 × n + 1 / 8, ঠিক আছে। এই এনটা কি, এখন এই এনটা হচ্ছে তোমাদের এই যে তলটা আছে, 1, 2, 3, 4, ঠিক আছে, এই 4টে যে তল আছে, এই 4টে তল হচ্ছে এখানে তোমাদের এন, ঠিক আছে। তো এখানে অ্যান্সারটা কত হবে দেখো, 4, এন এর জায়গায় আমরা 4 লিখব, n + 2 আবার 4 + 2, তো 2 × 4 + 1 / 8, ঠিক আছে। তো কত আসছে দেখো, 4 × 6 × হচ্ছে 4 × 2 = 8, আর একে 9 / 8, তো 4 দিয়ে 8 কাটবো 2 আসবে, 2 দিয়ে 6 কাটবো কত আসবে 3 আসবে, ঠিক আছে। তো 3 নং কত হয়ে গেল 27, তো এখানে কতগুলো ত্রিভুজ আছে তোমাদের 27টি, অপশন নাম্বার বি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। তো এই ধরনের যদি তোমাদের ডায়াগ্রামটা দেওয়া থাকে ত্রিভুজের, তো আর যদি বলে ত্রিভুজগুলো কতগুলো ত্রিভুজ আছে তোমাদের, তো এই ফর্মুলাটা তোমরা কাজে লাগাবে, ঠিক আছে, n × n + 2 × 2n + 1 / 8, ঠিক আছে। আর এই এনটা হচ্ছে তোমাদের এখানে তল সংখ্যা, ঠিক আছে, 1, 2, 3 আর এখানে হচ্ছে এই 4, ঠিক আছে, এখানে 4টে তল, তো এখানে তোমাদের কী হবে 4 বসবে। তো তোমাদেরকে আমি একটা ধরো ডায়াগ্রাম দিয়ে দিলাম, এটার অ্যান্সারটা তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে যে কতগুলো এখানে ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে। দেখো তো এখানে এই চিত্রটাতে তোমাদের কতগুলো ট্রায়াঙ্গেল আছে সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য 10-এর তারপর হচ্ছে টি লিখবে, আর যতগুলো হবে তোমাদের ট্রায়াঙ্গেল সেটা তোমরা আমাকে সংখ্যাটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যে এখানে এতগুলো ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে। তো এই ট্রায়াঙ্গেলটা বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করবে, আর ইউজ করে তোমরা ট্রায়াঙ্গেল সংখ্যাটা বের করে নেবে, ঠিক আছে। যেটা নেক্সট আছে সেটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক বন্ধুরা, এখানে হচ্ছে অড ওয়ান আউট বের করতে বলেছে, যে এখানে বেমানান কোনটা। দেখো ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, গুগল আর ফায়ারফক্স, ঠিক আছে। তো এর যে অ্যান্সারটা হবে 11-র সেটা তোমরা কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্টে আমাকে সেই অ্যান্সারগুলো জানাবে, এবং যদি তোমরা এই ক্লাসগুলো বুঝে থাকো তো তাহলে ওয়াই টাইপ করবে, যে হ্যাঁ আমরা বুঝে গেছি এই ক্লাসটা, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে, যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। এছাড়াও তোমাদের জন্য ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও তোমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবে, তো ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে রাখবে, আর ফেসবুক গ্রুপও রয়েছে, সেটা গ্রুপেও কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে, আর তোমরা সব ধরনের পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো এগুলোর লিঙ্ক সব তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।